আর্জেন্টিনা আজকে আর্জেন্টিনা ফুটবল টিমকে নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আর্জেন্টিনার নাম শুনলেই আমাদের চোখের সামনে চলে আসে ডিয়াগো ম্যারাডোনা ও লিওনেল মেসির কথা। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, জানা অজানা অনেক তথ্য পাবেন এই ভিডিওর মাধ্যমে। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলায় আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষগণের জাতীয় দল। এটার সব কার্যক্রম আর্জেন্টাইন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত। আর্জেন্টিনা ফিফার সদস্য হয় 1912 সালে। 1916 সাল থেকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন সদস্য হয়। 1902 সালে 20 জুলাই আর্জেন্টিনা সর্বপ্রথম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে। উরুগুয়ের মন্তবিত্তে এই অনুষ্ঠিত একটি ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়েকে 6-0 গোলে পরাজিত করে। আর্জেন্টিনায় ফুটবল খেলা আরম্ভ হয় 1967 সালে, কিন্তু 1901 সালে আর্জেন্টিনার সর্বপ্রথম জাতীয় ফুটবল টিম গঠন করা হয়। এই দলের প্রথমে উরুগুয়ের সাথে একটি প্রীতি ম্যাচ অংশগ্রহণ করে। খেলাটি 1901 সালের 16 মে অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা 3-2 গোলে সেই ম্যাচে জয়ী হয়। কোপা লিপ্টন আর্জেন্টিনার প্রথম আনুষ্ঠানিক শিরোপা অর্জন করে। 1906 সালে আর্জেন্টিনা ও উরুগুয়ের ম্যাচ হয়। অতঃপর 2-0 গোলে আর্জেন্টিনা জয়ী হয় এবং এই শিরোপা অর্জন করে। এই বছরটাতেই আর্জেন্টিনা কোপা নিউটন কাপে অংশগ্রহণ করে এবং উরুগুয়েকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জয়ী হয়। 1907 সাল থেকে 1911 সাল অবধি একদারে 4 বার ও শিরোপা জিতে আর্জেন্টিনা। এই কোপা নিউটন কাপে মোট 28টি খেলা হয় এবং এর মধ্যে 17টি খেলায় আর্জেন্টিনা জয়ী হয়। এছাড়া আর্জেন্টিনা 1906 সাল থেকে 1909 সাল অবধি 4 বার লিপ্টন কাপ জয়ী করে। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ খেলায় আর্জেন্টিনা প্রথম জয়ী 1921 সালে। এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা উরুগুয়ে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে সব কয়টি ম্যাচে জয়ী হয়। আর্জেন্টিনা 1927 সালে তৃতীয় দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী হয়। এই প্রতিযোগিতায় 3টি ম্যাচের সবগুলোতেই বিজয়ী হয়। আবারও 1929 সালে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ শিরোপা আর্জেন্টিনায় জুলিতে আসে। এই আসরের সবগুলো ম্যাচেই আর্জেন্টিনা জয়ী হয়। 1903 সালে সর্বপ্রথম বিশ্বকাপ আয়োজন করে ওই প্রতিযোগিতায় আর্জেন্টিনা সহ মোট 13টি দেশ অংশ নেয়। আর্জেন্টিনা সবগুলো ম্যাচে জয় লাভ করে ফাইনাল অবধি পৌঁছায়, কিন্তু ফাইনালে উরুগুয়ের কাছে 4-2 গোলে হেরে বিশ্বকাপ জেতা থেকে বঞ্চিত হয়। ওই বিশ্বকাপে 8টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয় আর্জেন্টাইন প্লেয়ার গুইলেরমো স্তাবিল। আর্জেন্টিনার স্মরণীয় দুটি গোল 1924 সালে 2 অক্টোবর আর্জেন্টিনার উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। খেলার 16তম মিনিটে আর্জেন্টাইন প্লেয়ার ওয়েঙ্গার সিজারিও ওজাবি কর্নার কিক থেকে একটি গোল করেন। সে কর্নার কিক নেয় এবং কোন খেলোয়াড় দ্বারা বল স্পর্শ না করে সত্ত্বেও উরুগুয়ের গোলপোস্টে ঢুকে যায় এবং এই গোলটির নাম দেওয়া হয় গোল অলিম্পিকো বা অলিম্পিক গোল। দ্বিতীয় গোল 1986 সালে ফুটবল বিশ্বকাপে একজনের নাম সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব হচ্ছিল, তিনি হলেন আর্জেন্টিনার অধিনায়ক ডিয়াগো ম্যারাডোনা। অবশেষে সেই বিশ্বকাপ পুরস্কারটা ম্যারাডোনার হাতেই এসে উঠে। 1986 সালে ফুটবল বিশ্বকাপ খেলায় আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ফুটবল খেলার উত্তেজনা ছাড়াও অন্য আরেকটি উত্তেজনা কাজ করছিল। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা থ্রিমল যুদ্ধ হয়। যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হয় সেই স্মৃতিটা তখনও আর্জেন্টাইনদের অন্তরে তাজা ছিল। তাই কোয়ার্টার ফাইনালে মাঠে ইংল্যান্ড ও আর্জেন্টিনার চরম লড়াইয়ের পাশাপাশি দুই দেশের দর্শকদের মাঝেও স্নায়ুযুদ্ধ চলেছিল। তবে শেষ অবধি আর্জেন্টিনার জুড়িতেই বিশ্বকাপ এসে পড়ে। বাংলাদেশে কোন ফুটবল দল সবচেয়ে বেশি জনপ্রিয়? বাংলাদেশের দুটি প্রধান দল সবচেয়ে বেশি জনপ্রিয় ব্রাজিল ও আর্জেন্টিনা। এখানে কোনো দলের কথা সমর্থক সেটা অবশ্যই গণনা করা সম্ভব নয়, কিন্তু কয়েকটি দিক বিবেচনা করলে দেখা যায় আর্জেন্টিনার জনপ্রিয়তা অনেক বেশি। আর্জেন্টিনা ফুটবল দল এখন অবধি দুটি বিশ্বকাপ জিতেছে, একটি 1978 সালে অপরটি 1986 সালে। অপরদিকে ব্রাজিল 5টি বিশ্বকাপ জয়ী হয়েছে, সেই দিক দিয়ে বিবেচনা করলে ব্রাজিলে অনেক শক্তিশালী দল থাকার কথা। আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয় করে 1986 সালে, অর্থাৎ এখনকার যে সকল তরুণ আর্জেন্টিনার সমর্থক তারা কখনোই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ী হতে দেখেনি। তবুও আর্জেন্টিনা এত সমর্থক কীভাবে? তাদের জীবদশা একবারও আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ দেখেনি, তবুও আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে তাদের প্রতি সমর্থন দেখায়। এটা কিসের শক্তিতে সম্ভব হচ্ছে? নিশ্চয়ই আর্জেন্টিনার মাঝে এমন কিছু আছে যা এই দেশের মানুষের মন প্রাণ ছুঁয়ে গেছে,
তাই তো এত বছর ধরে বিশ্বকাপ না জিতলেও এদেশের মানুষের হৃদয়ে আর্জেন্টিনা গেঁথে আছে। বলা হয়ে থাকে 1986 সালে বিশ্বকাপ খেলার সময় থেকে বাংলাদেশে এত আর্জেন্টিনার ভক্ত, সে সময় ম্যারাডোনার চমৎকার খেলা দেখে এদেশের মানুষজন খুবই আনন্দিত হয়েছিল। তখন থেকেই বাংলাদেশের জনগণ আর্জেন্টিনার প্রতি দুর্বল। এছাড়াই সেই সময়টার পর থেকে ধীরে ধীরে মানুষের ঘরে টিভি আসতে শুরু করে এবং খেলা দেখার প্রচলন বাড়তে থাকে। সর্বশেষ কথা, খেলাধুলা একটি বিনোদন, এটাকে বিনোদনের জায়গায় রাখলেই খুব ভালো হয়। কিন্তু আমার দেশের এটাকে বিনোদনের জায়গাতে না রেখে যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে কিছু বোকা মানুষজন। প্রায় সময় বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এগুলো হচ্ছে শুধুমাত্র দলের সমর্থনকে কেন্দ্র করে। তাই আমাদের উচিত খেলাটাকে উপভোগ করা এবং সেখান থেকে আনন্দ লাভ করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা দেখবেন বিনোদন হিসেবে। আসসালামু আলাইকুম।